হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুইট মোমেন্টে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি একটা বিকেলের স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুঁই শাকের পকোড়া। বাড়িতে তো পুঁই শাক এমনিতেই ফেলানো যায়, তো সেই পুঁই শাকগুলো দিয়েই আমরা চায়ের সাথে একটা বিকেলের মজাদার খাবার পেতে পারি। তো চলো আমি দেখিয়ে দিই আমি কীভাবে এই পকোড়াগুলো তৈরি করছি। তো এখানে আমি 4 কাপের মতো বেসন নিয়েছি, আর এখানে আমি ভালোভাবে পুঁই শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো এই বেসনটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, যে যেরকম পরিমাণ নুন দিতে পারো সেরকমই দিও। আর এটা করতে কোনো রকমের কোনো আলাদা মশলার দরকার নেই, বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম ঝাল এখানে নিতে পারো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য পরিমাণ মতো জল নিয়েছি। তো এখানে আমার ব্যাটারটা পুরোপুরি বানানো হয়ে গেছে। আর এখানে আমি জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই পকোড়াগুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। পকোড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে যেন লাল লাল হয়ে ভাজা হয়, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো দেখো আমার এক পাশটা লাল হয়ে গেছে পকোড়াগুলোর, আর এক পাশটা উল্টে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিচে কমেন্টে প্লিজ জানিও সবাই। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।